হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকল ভালো আছেন। তো গত ভিডিওতে আপনি দেখেছিলেন যে আমি পাবনা থেকে চারটা মাছ আনিয়েছিলাম একুয়া ট্রাভেলার্স চ্যানেলের ভাইয়ের কাছ থেকে। এর মধ্যে আট জোড়া মাছ আনিয়েছিলাম, এর মধ্যে দু জোড়া মাছ এক্সপায়ার ছিল, যেগুলো হচ্ছে রেডটেল পাঠিয়ে নাম। তো ভাই আজকে আবার আমাকে মাছটা পাঠিয়ে দিয়েছে, যদিও কুরিয়ার চার্জ আমার দিতে হয়েছে, বাট মাছগুলো আমার পাঠিয়ে দিয়েছে, কোনো টাকা লাগেনি মাছের জন্য। তো চলুন আজকে আমরা এটা আনবক্সিং করি, দেখি কি অবস্থা মাছগুলো, ঠিক আছে কিনা। আমার জন্য গিফট হিসেবে মিথাইল ব্লু অরিজিনাল মিথাইল ব্লু লিকুইড পাঠিয়েছে, আমাকে ফোন দিয়ে বলেছিল গিফট এটা। আর এটা হচ্ছে আমাদের মাছ, এখানে আছে রেডটেল প্লাটিনাম ডাম্বোয়ার, মাছগুলো জীবিত আছে এবং সুস্থ আছে। তো এখন মাছগুলো এখানে ছাড়বো, ঠিক আছে। তো আমরা এখন মাছগুলোর টেম্পারেচার ঠিক করার জন্য আমরা একটু 15 মিনিট দিয়ে রাখবো। এখানে আসেন, এটাতে আছে আমার ইলেকট্রিক ব্লু, এটাতে দুটা নর্মাল গাপ্পি মিক্স গাপ্পি, এটাতে আছে হচ্ছে আমার অ্যালবিনো ব্লু টপেজ, আর এটাতে আছে রেড মস্কো। তো এখন আসলো রেডটেল প্লাটিনাম, তো এটাকে আমি টেম্পারেচার ইয়ে করার জন্য দিলাম। এই ট্যাঙ্কটা এখন আমার খালি আছে, তারপর তো রেখে দিয়েছি আর কি, ঠিক আছে। দেখি 15 মিনিট পর যখন ছাড়বো তখন আমার ভিডিও করা হবে। Few moments later, তো আমাদের 15 মিনিটের বেশি হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলোকে এরকম ছেড়ে দেবো। তো এখন আস্তে আস্তে গুলো বেরিয়ে যাক। আমি গাছগুলো একটু বের করে দিই, তাহলে ওরা বেরিয়ে যাবে। তো এই হচ্ছে আমার রেডটেল প্লাটিনাম ডাম্বোয়ার, ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখাই লাইটের কারণে আসলে বোঝা যাচ্ছে না। এই তো তো আমি এখানে এখন এদেরকে ডিস্টার্ব করবো না, একটু সময় নেই এরা সেটেল ডাউন হওয়ার জন্য। তো সরে দে এগুলারে, আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আমার প্রত্যেকটা ট্যাঙ্কের একটা ডিটেলস ইয়ে দেবো, আপডেট জানাবো যে প্রত্যেকটা ট্যাঙ্কের কী অবস্থা। এখন মোটামুটি প্রত্যেকটা ট্যাঙ্কেই মাছ আছে, এটাতে জাস্ট খালি নর্মাল মিক্স গাপ্পি, বাকি সকলেই এক্সপেন্সিভ গাপ্পি আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আশা করব সকাল ভালো থাকবেন।